বহু ছবিতে অভিনয় করেছেন, সাদা কালো সময় থেকে শুরু করে রঙিন ছবি পর্যন্ত। দাপটের সাথে অভিনয় করেন, তার লুক ছিল রুদ্রমূর্তির মতো, ভয় পাইয়ে দেবার জন্যই যথেষ্ট। ভয়েসেও সেই রুদ্রতা আছে। আজকে কথা বলতে চলেছি বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় ও সুপরিচিত অভিনেতা জাম্বুকে নিয়ে। চলুন শুরু করা যাক। জাম্বুর মূল নাম বাবুল গোমেজ, জন্ম ঢাকায় 1944 সালে। শোনা যায় উত্তরবঙ্গের দিনাজপুর শহরের পার্বতীপুর শহরের মেথরপট্টিতে একসময় থাকতেন। ঢাকায় কাজের সন্ধানে এসে ঘটনাক্রমে চলচ্চিত্রের সাথে যুক্ত হন। তার খলনায়কের ভূমিকাই বেশি, সবচেয়ে বেশি চোখে পড়ত বস্তি আক্রমণ, সওদা করে খুন করা, মূল খলনায়কের সহকারী ইত্যাদি ভূমিকায়। পর্দা রসায়ন জমত বেশি নায়ক জসিমের সাথে। অনেক ছবির মধ্যে ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রঙিন নবাব সিরাজউদ্দৌলার ছবির মোহাম্মদী বেগ চরিত্রে। তার হাতেই নবাবের মৃত্যু হয়। মোহাম্মদী বেগ চরিত্রে জাম্বু ছিল উপযুক্ত। সাহিত্যভিত্তিক ছবি রাজলক্ষ্মী শ্রীকান্তর অর্জুন সিং চরিত্রে জাম্বু ছিল। তার কাজ ছিল সাহেবদের হুকুম পালন করা। ভয়ঙ্কর রুদ্রমূর্তির খলনায়ক ছিলেন অনেক ছবিতে। হিরো ছবিতে জেলখানায় কয়েদিদের নেতা হয়ে ভয়ানকভাবে হাজির হন। সবার ভাত কেড়ে নিয়ে একাই খেতে থাকেন। জসিমের সাথে তার যুদ্ধ চলে। রকি ছবিতে বক্সার জসিমের সাথে তার ফাইটিং উপভোগ্য ছিল। ভিলেন চরিত্রে অভিনয়ের পাশাপাশি কিছু পজিটিভ চরিত্রেও অভিনয় করেছিলেন জাম্বু। পজিটিভ চরিত্রে অভিনয় করেছিলেন আত্মরক্ষা ও লাভ স্টোরি ছবিতে। জাম্বুর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো সাগর ভাষা, এক মুঠো ভাত, রক্তের দাগ, শীষনাগ, দাইকে ইত্যাদি। জাম্বুর কিছু গানও আছে বিচ্ছিন্নভাবে কিছু ছবিতে। এই শক্তিমান অভিনেতার মৃত্যু হয় 2004 সালের 3ই মে। জাম্বু বলতে গেলে বিস্তৃত অধ্যায় পত্রপত্রিকা বা মিডিয়ায়। তাকে নিয়ে তেমন কোনো লেখালেখি চোখে পড়ে না। দেশীয় চলচ্চিত্রের একনিষ্ঠ ভক্ত দর্শকরা তাকে মনে রেখেছে এবং তাদের মধ্যেই বেঁচে থাকবে জাম্বু। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।